ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলাটি আগামী উনত্রিশ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল জানিয়ে দিল টিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলাটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কেননা ভারত দুই হাজার তেরো সাল থেকে এখন পর্যন্ত বৈশ্বিক আসরে কোনো টুর্নামেন্ট জিততে পারেনি অপরদিকে চোকারস খ্যাত দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম সেমিফাইনালের জুজু কাটিয়ে উঠতে পেরেছে তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ফাইনাল খেলাটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলাটিতে মূলত দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বলিং লাইনআপ এবং ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন লাইনআপের মধ্যকার খেলা উপভোগ্য হয়ে উঠবে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক গুণ এগিয়ে ভারত কিন্তু এই ম্যাচে যে দলই ভালো খেলবে তাদের হাতেই উঠবে শিরোপা তাই এখনই বলা যাচ্ছে না এবং এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে রয়েছে চরম উত্তেজনা যদিও খেলাটির ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু একদিন আগেই জ্যোতিষিটিয়া খেলার ফলাফল নির্ধারণ করে দিল দক্ষিণ আফ্রিকা এবং ভারতের পতাকাটি জ্যোতিষিটিয়া সামনে রাখলে জ্যোতিষিটিয়া দক্ষিণ আফ্রিকার পতাকাটি তুলে নেয় যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাটে বলে যারা ভালো খেলবে তাদের ঘরে উঠবে শিরোপা